হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক কথা বলবো গোলন্দাজ বাজে এফআইআর বনি এই চার মুভির বক্স অফিস কালেকশান আপনারা জানেন বাজি অলরেডি বাংলাদেশে রিলিজ হয়েছে এবং বাজির ফার্স্ট ডিনের বাংলাদেশের কালেকশনটি আমাদের কাছে এসে পড়েছে তো অফিসিয়াল কালেকশন আপনাদের বলে দেব চার মুভির যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন না এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথমে কথা বলবো গোলন্দাজ নিয়ে এই মুভির বাজেট হলো পাঁচ কোটি রুপি আপনারা জানেন এই মুভির লিড হয়ে হলো দেবসার মুভিটি নিজেদের ষষ্ঠ দিন কমপ্লিট করেছে ওয়েস্ট বেঙ্গলে এবং ইন্ডিয়াতে মুভির কালেকশান খুবই ভালো মুভিটি অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়াতে খুবই ভালো কালেকশন করেছে নিজেদের ষষ্ঠ দিনে এই মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে কালেকশান করেছে চব্বিশ লক্ষ রুপি ইন্ডিয়া গ্রোস কালেকশান করেছে ছাব্বিশ লক্ষ রুপি এই মুভিটি টোটাল এখন পর্যন্ত ইন্ডিয়া গ্রোস কালেকশন করেছে দুই কোটি পঞ্চাশ লক্ষ রুপি যেটি কি ভালো কালেকশান আপনারা যদি এখনও গোলন্দাজ না দেখে থাকেন প্লিজ দেখে নেন এখন বলবো বাজির সাথে বাজির কথা বাজির মুভির বাজেট হলো দুই কোটি রুপি এই মুভি লিড রোল হল জিত স্যার এই মুভিটি নিজেদের ষষ্ঠ দিন ওয়েস্ট বেঙ্গলে এবং নিজেদের প্রথম দিন বাংলাদেশে কমপ্লিট করেছে নিজেদের প্রথম দিন এই মুভিটি বাংলাদেশে কালেকশান করেছে তেইশ লক্ষ রুপি যেখানে নিজেদের ষষ্ঠ দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে কালেকশান করেছে পঁচিশ লক্ষ রুপি এই মুভিটি টোটাল ওয়ার্ল্ডের গ্রোস কালেকশান হলো আটচল্লিশ লক্ষ রুপি যেখানে এই মুভিটি টোটাল এখনও গ্রোস কালেকশান করেছে দুই কোটি সতেরো লক্ষ রুপি আপনারা যদি এখনো বাজি না দেখে থাকেন প্লিজ দেখে নেন এখন কথা বলবো নিয়ে মুভির বাজেট হলো এক কোটি পঞ্চাশ লক্ষ রুপি লিড হলো হলো অঙ্কুশ সার এবং বনিস গুপ্ত এই মুভিটি নিজেদের ষষ্ঠ দিন কমপ্লিট করেছে নিজেদের ষষ্ঠ দিনে এই মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে কালেকশন করেছে দশ লক্ষ রুপি এই মুভি টোটাল গ্রোস কালেকশন হলো একাত্তর লক্ষ রুপি আপনারা যদি এখনো এফআইআর না দেখে থাকেন প্লিজ দেখে নেন আমার মনে হয় মুভিটি ভালো হয়েছে এখন কথা বলবো বনি নিয়ে এই মুভির বাজেট হলো এক কোটি সত্তর লক্ষ রুপি মুভির লিড হলো পম্রত স্যার এবং কোয়েল মল্লিক ম্যাম এই মুভিটি নিজেদের ষষ্ঠ দিন কমপ্লিট করেছে মুভির কালেকশন খুবই ভালো মুভিটি ক্লিন হিট হয়ে যাবে মুভিটির থেটারিক্যাল ভ্যালু খুবই কম যার কারণে আমাদের মনে হয় মুভিটি হিট হয়ে যাবে নিজেদের ষষ্ঠ দিন এই মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে কালেকশান করেছে বাইশ লক্ষ রুপি এই মুভির টোটাল এখনও ওয়েস্ট বেঙ্গলের কালেকশান হলো এক কোটি চল্লিশ লক্ষ রুপি তো বনি এফআইআর বাজি গোলন্দাস এই চার মুভির মধ্যে সবচেয়ে ভালো মুভি কোনটি প্লিজ কমেন্ট করে জানিয়ে দেন এবং বাজি যারা বাংলাদেশ থেকে দেখেছেন আপনারা দেখেছেন মুভিটি কেমন লেগেছে এটিও কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ